হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফেমিস ফ্যাশন পেজ থেকে আমি রোজা বলছি। সবাইকে ইনভাইট করছি আমার সাথে লাইভে একটু জয়েন করার জন্য। আর জয়েন করা হয়ে গেলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু পারফেক্ট আছে কিনা, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এবং সাউন্ড লাইটিং সব কিছু প্রপার আছে কিনা। ওকে, যদি প্রপার থাকে তাহলে আমি স্টার্ট করে দিব। আমার আসতে আসতে একটু লেটই হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমি 8:30টার মধ্যে লাইভে, 8টা থেকে 8:30টার মধ্যে লাইভে আসার চেষ্টা করি, কিন্তু একটুখানি প্রবলেম থাকার জন্য দেরি হয়ে গেছে। ওকে, সো আপুরা যদি আমাকে ঠিকঠাক দেখা গিয়ে থাকে, হুমায়রা হক, আমি ফার্স্ট অ্যাজ ইউজুয়াল এই নামটাই ফার্স্টেই কেন জানি ম্যাক্সিমাম টাইমে আমি দেখে থাকি। রোদেলা ইসলাম, হাই আপু, হ্যালো আপু। ওকে, ঠিক আছে, সো একটু বলে দেই, আজকে যেটা হবে এটা সিল্ক কালেকশন লাইভ হবে, ঠিক আছে। অনেক 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 বেশি কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর দুইটা সিল্ক কালেকশন দেখানো হবে, দুইটা বা তিনটা, আমি যেটাই পারি না কেন, টাইম বেশি থাকলে আমি বেশি দেখানোর চেষ্টা করব। আর ফার্স্টে একটু বলি, যেসব আপুদের হচ্ছে একটু কনফিউশন থাকে, মানে যেসব ঢাকাই আছেন, কনফিউশন থাকে যে আপু রোজা আপু লাইভে যেরকম দেখাচ্ছে ওরকম ফেব্রিকটা, ওরকম আপুর কথার সাথে মিল পাবো কিনা, বা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে, কালারটা অ্যাকুরেট লাইভের কিনা, বা লাইটিং টাইটিংয়ের জন্য কালারে কোনো সমস্যা আছে কিনা। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি যে রিয়েলে যে কালারটা থাকে আমি যেন লাইভে ওই কালারটাই দেখাতে পারি, যেন আমার ড্রেসগুলো রিটার্ন না আসে, ঠিক আছে। মানে আমি যেন তাদের চাহিদা অনুযায়ী জিনিসটাকে আমি ডেলিভারি করতে পারি, ঠিক আছে। তারপরে যদি এক্সট্রা কোনোরকম কোনো এনশিওর থাকার জন্য যে আপনারা আসলেই পাচ্ছেন কি না, বা হচ্ছে ওই ওই সেম প্রোডাক্টটাই পাবেন কি না, সেম ম্যাটেরিয়ালটাই পাবেন কি না, লাইভে কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে, সো সামনাসামনি আমি হচ্ছে কোয়ালিটি ফুল জিনিসটা পাবো কিনা, এর জন্য আমাদের শোরুমটা ওপেন আছে, আপনার শোরুমে চলে আসবেন। এটা হচ্ছে একদম ঢাকাতে মোহাম্মদপুরের ঠিক পাশের এরিয়াতে। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম রোজা আপুনি। ওকে, আসিমা আস্টার নাজাত, আপু শরীর কেমন আছে এখন? এখন কি আগে থেকে একটু ভালো? আচ্ছা, যেটা বলছিলাম এটা হচ্ছে গিয়ে একদম শ্যামলী মোহাম্মদপুরের ঠিক পাশের এরিয়া, একদম ওভারব্রিজের সাথে যে শপিং মলটা আছে, সিনেমা হলের সাথে যে শপিং মলটা আছে, তিনতলায়, শপ নাম্বার 302। তোমাকে আজকে মোটা লাগছে? আচ্ছা, ঠিক আছে, মেবি মোটা হয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু মোটা হয়েছি, মানে রোজার আগে যেরকম ছিলাম তার থেকে অনেকখানি মোটা হয়ে গেছি, জানি না কেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, আমরা আগে কোনোরকম কোনো অ্যাডভান্স নিচ্ছি না, আপনারা অর্ডার প্লেস করার আগে, যেহেতু আমাদের ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা বা অনলাইন সার্ভিসটা ওপেন আছে। ওকে, সো আপনারা অর্ডার করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। আমাদের মানে অথেন্টিক অরিজিনাল একদম একটাই পেজ শুধুমাত্র, যেটা কিনা 7 লাখ+ মেম্বার আছে, এখানে অর্ডারটা প্লেস করছেন কিনা। এর আগে আমি আমার চারপাশ থেকে অনেক বেশি প্রতারিত হওয়ার খবর আসতেছে যে এরকমভাবে ধরা খাইছে, ওরকমভাবে ধরা খাইছে, আপনাদের পেজ মনে করে অন্যখানে অর্ডার করে দিছি, ঠিক আছে, ফেক প্রোডাক্ট নাকি তারা পায়, ঠিক আছে, এরকম অনেক কিছু পাচ্ছি। সো যেটাতে 7 লাখ+ মেম্বার আছে সেখানেই আমাদের রিয়েল পেজটা এসে দিয়ে দাও। অনেক গরম লাগতেছে আমার, তাহলে এত ঠান্ডা গরম কেন? আচ্ছা, ঠিক আছে, এই তো মোটামুটি ফার্স্টে কথাবার্তাগুলো এগুলাই, যেটা কিনা অলওয়েজই বলে থাকি। আমি এই ঈদের পর থেকে আর বেশি বলা স্টার্ট করতেছি এই জন্যই যে আমাদের প্রোডাক্টগুলো, আমাদের সব কিছুগুলো একটুখানি কেমন জানি কপি বের করে ফেলে, জিনিসটা আমার মামি মানতে অনেক কষ্ট হয় যে আপুরা 200 বা 100 বা অনেক সময় বেশি দাম দিয়েও, ম্যাক্সিমাম টাইমে বেশি দাম দিয়েও অনেক অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারে না। লাবণ্য আহমেদ, ইভা, হ্যালো আপি, হাই আপু। ফারহান হক, ও নাইস ড্রেস আপু, আচ্ছা, ঠিক আছে, সো ড্রেসটা আমি দেখাবো অবশ্যই অথেন্টিক ড্রেসের আগে, মানে কেনার আগে সবসময় এই জিনিসগুলো ভালো মতো দেখে নেবেন। ড্রেসটা লঞ্চ হয়েছে হচ্ছে আমাদের কোম্পানির নামটা হচ্ছে আলিয়া ফ্যাব, একদম অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড এটা। আপনার সব কিছু কেনার আগে একটুখানি হলোগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে স্টিকার, লেবেল এবং প্যাকেট ট্যাকেট সব কিছু সুন্দর মতো প্রপার আছে কিনা, ঠিক আছে, খুলে দাও, আমি দেখাচ্ছি। আমার কাছে ড্রেসটার কালারটা অনেক বেশি ভালো লাগছে, আর সব থেকে সুন্দর যে জিনিসটা এই ড্রেসটার ফার্স্টে আমি একটু দেখাবো, যেটা কিনা খুব মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, এবং এত সুন্দর, এত মানে ভারী একটা কাজের একটা এমব্রয়ডারি ফিনিশিং, এত কম প্রাইস, এমব্রয়ডারিটা দাও, ফার্স্ট আমি এটা দেখাই, আমার কাছে মানে বেশি ভালো লাগছে এবং খুবই নাইস একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস, খুবই ভালো লাগছে আমার কাছে জিনিসটা। এত পেটানো আর এত বিশাল একটা এমব্রয়ডারি প্যানেল পাবেন সাথে, যেটা কিনা টোটাল ড্রেসের লুকটাকে একদম পুরো আউটলুকটাকে টোটাল ডিফারেন্ট করে দিবে। মানে আপনি যখন এই জিনিসটাকে যখন ধরবেন, জাস্ট ফিক্স করবেন, ফিক্সও করা লাগবে না, জাস্ট ধরবেন, তখনই দেখবেন যে ড্রেসের মধ্যে একটা সিম্পল ছিল, সিম্পল থেকে টোটাল ধরার পরে মনে হচ্ছে যে অনেক বেশি গর্জিয়াস হয়ে গেল। এবং টোটাল ফিনিশিংটা আমি একটু দেখাই, আমি তো পরে দেখাবোই, টোটাল জিনিসটাই হচ্ছে অফাম টাইপের সুন্দর, ঠিক আছে, টোটাল জিনিসটা অনেক সুন্দর। আচ্ছা, এই ড্রেসের আরেকটা কালার নিয়ে আমি লাইভ হয়েছিলাম, তার থেকে অনেক কম প্রাইসে পাবেন এটা। হ্যাঁ,
তার থেকে অনেক কম প্রাইসে পাবেন। ড্রেসটা হচ্ছে ম্যাটেরিয়ালটা সিল্কের ড্রেসের ম্যাটেরিয়াল, আচ্ছা যেটা বলছিলাম ম্যাটেরিয়ালটা সিল্কের, হ্যাঁ যেটা বলছিলাম দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্রিন্টটা। ওকে, ফার্স্ট টাইম ড্রেসের প্রিন্ট দেখা, এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা। মনে হচ্ছে যে খুব নর্মাল একটা বা খুব সিম্পল একটা ওয়েডিং হবে বা খুব সিম্পল একটা ড্রেস হবে, যখন আপনি জাস্ট এই সিম্পল ড্রেসের উপর এই জিনিসটা ধরবেন, এমব্রয়ডারিটা দাও, দেখেন লুকটা কীভাবে আপনার এক কথায় চেঞ্জ হয়ে যায়। আচ্ছা কেচি আছে? কেচি দিয়ে একটা কাজ করো, এভাবে তো অনেকখানি জিনিস টিনিস ওরা দিয়ে দেয়, সো আমি যদি একটু কেটে নিয়ে আপনাদেরকে দেখাই মনে হবে যে আপনারা একটু বেটার বুঝতে পারবেন তখন যে অ্যাকচুয়ালি। হ্যাঁ কাটো, আমি ধরি একটু কমেন্ট পড়ি। স্বচ্ছ কাজল আপু, হাই আপু, হ্যালো আপু, অনেক দিন পরে, ঠিক আছে অনেক দিন পরে, আমি একটু কেটে দিই, কারণ হচ্ছে গিয়ে এক্সট্রা অনেক কাপড় টাপড় থাকে তো, যেটা কিনা আমাদের জন্য দেখাতে অনেক প্রবলেম হয়। আমি অনেকখানি যে টিস্যুর উপরে থাকে এমব্রয়ডারিটা, সো একটুখানি কেটে ফেললাম, এটাও কাটো। আরিফা সুলতানা রূপা আপু, টপ ফ্যান হয়ে গেছে, থ্যাংকস আপু। আচ্ছা ওকে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আমাদের টপ ফ্যানদের জন্য আমরা একটা মানে যেটাই হোক না কেন, কম হোক ছোট হোক, ডিসকাউন্ট হোক, তারপরে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ হোক, তারপরে হচ্ছে গিয়ে অফ হোক, অনেক রকমের কন্টেস্ট চালু করবো ইনশাল্লাহ ঈদের পর থেকে, সো দেখা যাক কী হয়। ঠিক আছে, আচ্ছা কেটে নিলাম, আপনার কাটার পরে টোটাল জিনিসটা হবে হচ্ছে এরকম। তারপরে যে সাদা সাদা যে জিনিসগুলো আছে আপনারা টিস্যুর উপরে হোয়াইট কালার, সবগুলো কেটে ফেলবেন, দেখবেন যে অনেক সুন্দর আউটলুকটা, অনেক সুন্দর আসতেছে। আচ্ছা ড্রেসটা হচ্ছে সিল্কের, ড্রেসটা হচ্ছে গিয়ে সিল্কের, এরকম সুন্দর প্রিন্ট থাকবে এবং টোটাল ধরো আপনার যে নিচের পোর্শনটা আছে, দেখেন নিচের পোর্শনে সুন্দর একটা পার্পেল আছে, দেখা যাচ্ছে কি সুন্দর একটা পার্পেল আছে, একদম ডার্ক একটা চকলেট ব্রাউন কালারের একটা শেড আছে প্যানেলের মতো, যেটা কিনা আপনার টোটাল এই পোর্শন থেকে একদম নিচের পোর্শনের কন্ট্রাস্ট শেডটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ টোটালি ডিফারেন্ট একটা শেড এবং খুবই ভাল লাগার মতো একটা গেটআপ, আমি মনে করি যে খুবই সিম্পল কিন্তু সুন্দর, মানে কিছু থাকে না যে সিম্পলের মধ্যে অনেক বেস্ট কিছু লুক ক্রিয়েট করা যায় এবং পরার পরে অনেক কমফোর্টেবল একটা লুক ক্রিয়েট হবে। হ্যাঁ যেহেতু আপনার ইনার পরতে হবে না, তারপরে হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনার দেখবেন ডাবল কামিজগুলো, যেটা কিনা ইনার আর হচ্ছে দুইটা পার্ট থাকে, সেমিজ সহ যেগুলো বানানো হয়, মেকিং চার্জটাও কিন্তু আমার একটু বেশিই লাগে, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে সামনের পার্টটা ড্রেসের, ওকে এটা হচ্ছে গিয়ে ড্রেসের সামনের পার্ট, যেটা নিচের লোয়ার পোর্শনটা আমি দেখাচ্ছিলাম, যেটা কিনা এইটা পার্পেল আর ডার্ক একটা ব্রাউন কালার সুন্দর একটা শেড আছে, এই যে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, অনেক ব্লুইশ একটা কালার, আবার অনেকটা অ্যাশ মনে হয় যে নীলচে একটা অ্যাশ কালার, মানে ব্লুইশ অ্যাশ টোন মনে হয়, ঠিক আছে আপার পোর্শনটা, এবং একদম যে আপার পোর্শন আছে এতটুক পর্যন্ত সেটা কিনা আপনার একদম জিগজ্যাগ একটা প্রিন্ট আছে, মনে হতে পারে যেটা এক কালার কিন্তু জিগজ্যাগ একটা প্রিন্টের মতো করা। ওয়াও আপু ইউ লুক গর্জিয়াস, ওকে। আচ্ছা ফারজানা চৌধুরী, আচ্ছা কংগ্রাচুলেশনস আপু, আপনি কিন্তু ওই যে আমাদের কি জানি ড্রেসি গার্ল ড্রেসটার উইনার হয়েছেন, হ্যাঁ এবং উইনারটা হয়েছেন ওই জন্যই মানে বেশি বেশি করে লাইভ শেয়ারের জন্য। আমি আপনার প্রোফাইলে গিয়ে রীতিমতো শক খেয়ে গেছি যে আপনি কখনো বলেনও না আমাকে লাইভে যে আপু শেয়ার দেন, তারপরে হচ্ছে গিয়ে আপু অ্যাক্টিভ বা হচ্ছে অনেক ভাল লাগে বা এটা তুমি অনেক সুন্দর, এটা ওটা কিছু না, আমি আপনার প্রোফাইলে ঢুকে জাস্ট শক খেয়ে গেছি যে আমার প্রত্যেকটা লাইভ, ইভেন আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার লাইভে শেয়ার করা আছে, মানে টোটালি শকিং একটা বিষয়। সো আমি হচ্ছে যদি আপনাকে উইনার না করতাম আমার আসলে টোটালটা আনফেয়ার হয়ে যেত আপনার সাথে, মানে ফেয়ার কিছু হতো না, ওকে। আচ্ছা টোটাল তাহলে কী দেখানো হয়েছে পর্যন্ত, হ্যাঁ ড্রেস টোটালটা কমপ্লিট দেখানো, আচ্ছা এটা দেখাই নাই, এটার টোটাল ফিনিশিংটা একটু দেখাই, এই যে আপনারা নিজেরাই দেখেন অনেক সুন্দর একটা জোস একটা জিনিস, খুবই জোস একটা জিনিস, মোটামুটি আপনার ড্রেসটাকে সুন্দর করে তোলার জন্য এরকম একটা পিস থাকলে যথেষ্ট, টোটাল একটা জোস একটা ফিনিশিংয়ের জিনিস, যেটা কিনা দেখেন আপনার ভিতর দিয়ে একটা বাটনের, এটা কিন্তু বাটন না এমব্রয়ডারি ফিনিশিং, হ্যাঁ এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু মনে হচ্ছে যে একটা বাটন টাইপের মাল্টি কালার করা, নেভি ব্লু লাল দুইটা কালার দিয়ে এরকম মাল্টি কালার বাটনের মতো করা আছে, আর চারপাশ যে দেখেন সুন্দর মতো গোল্ডেন কালার জরির এমব্রয়ডারি এবং মিডল যে আপনার ডাবলিং করে এমব্রয়ডারিটা করা হয়েছে এবং ডাবল সুইয়ের এটা এমব্রয়ডারি, ভিতর দিয়ে জরি সুতা আর হচ্ছে রেড কালার সুতা দিয়ে কম্বিনেশনটা ইয়ে করা হয়েছে, জাস্ট এইভাবে সুন্দর করে ফিনিশিংটা দিবেন, আমার দেখতেই পুরো অস্থির টাইপের সুন্দর লাগবে, অস্থির প্যাটার্নের। আমি একটু ধরে দেখাই এখন, হ্যাঁ টোটাল ড্রেসটাকে একটু সুন্দর মতো ধরে দেখাই, তো সামনের পার্ট পিছনের পার্ট ওইটা না, আচ্ছা এটা হচ্ছে কি এটা, ওকে
তারপরে হচ্ছে গিয়ে আপনার সুন্দর মতো জাস্ট টেইলরকে বলবেন এইভাবে ফিক্স করে দিতে আপনার এই যে পোরশনটা আছে এই পোরশনের উপরে থাকবে জিনিসটা ওকে এইভাবে টোটাল সুন্দর জিনিসটাকে ফিক্স করতে দেখেন অনেক বেশি গর্জিয়াস একটা লুক ক্রিয়েট হয় হ্যাঁ এই টাইপের ড্রেস আপগুলো না আপনাকে কাছ থেকে দূরে মানে দূর থেকে বেশি ফোকাসিং করে মানে কাছে থেকে তো বটে আমি বলবো যে দূর থেকে বেশি মানে নোটিসেবল বেশি হয় যে দূর থেকে মনে হচ্ছে জানেন সুন্দর একটা ড্রেস পরে একটা যাই হোক সুন্দর একটা লুক ক্রিয়েট হয় আর কি ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসের সামনের পার্ট গেল এখন হচ্ছে পিছন পার্টটা আমি একটু দেখাই এটা হচ্ছে গিয়ে ড্রেসের পিছন পার্ট ওকে ড্রেসের টোটাল পিছন পার্টটাতেই কিন্তু আপনার সুন্দর প্রিন্ট করা আছে এবং আপ টু ডাউন খেয়াল করলে দেখতে পারবেন একদম আপ টু ডাউন সুন্দর একটা প্রিন্ট করা আছে ওকে যেটা কিনা আপনার অনেক চড়া ঠিক আছে এটা হতে টোটাল ব্লু এর মধ্যে মানে অ্যাশি টোনের ব্লুর মধ্যে একটু হালকা একটা ব্লু এর মধ্যে এরকম টোটাল আপ টু ডাউন ডার্ক ব্রাউন তারপরে গোল্ডেন কালার একদম এটা হচ্ছে কি কালার এটাকে একটা চকলেটের মতো ব্রাউনিশ চকলেটের মতো কালার ভিতরের যে মিডল বরাবর কাজটা আছে সেই কালারটা প্রিন্টটাই অনেক নাইস একটা প্রিন্টের মধ্যে ঠিক আছে আচ্ছা এখন আসে হচ্ছে স্লিভটাতে এখানে স্লিভটাতে একটু ডিফারেন্ট করে মেক করা হয়েছে আমি একটু দেখাই দিই আপনার ড্রেসের সাথে যে পোর্শনটা আছে স্লিভের জন্য সেটা কিনা এইটা একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কিন্তু স্লিভের পোর্শনটা ঠিক আছে এটা কিন্তু স্লিভের পোর্শনটা আমি আবারও বলছি এটা স্লিভের পোর্শনটা কিন্তু আমি এটা দিয়ে স্লিভ মেক করিনি দেখেন আমার স্লিভটা একটু ডিফারেন্ট আছে একটু ডার্ক কালার মানে হালকার সাথে একটু ডার্ক কালার কন্ট্রাস্টটা আমি করে দিয়েছি আপনার ড্রেসের সাথে আর একটা পার্ট পাবেন যেটা কিনা এইটা আপনারা চাইলে এই পার্টটা দিয়েও কিন্তু স্লিভ মেক করতে পারেন হ্যাঁ সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনার যে দেখতে বাজে লাগবে বা দেখতে খারাপ লাগবে এরকম কিছু নয় এটা দিয়ে মেক করলেও সুন্দর লাগবে কিন্তু আমি চেয়েছি যেহেতু একটু কন্ট্রাস্টটা বাড়াই সেহেতু আমি এটা দিয়ে মেক করে ফেলছি দেখতেও ভালো লাগতেছে যদি আপনি ড্রেসেরটা দিয়েই ড্রেসটা মেক করেন মানে ড্রেসের সাথে যেটা আছে সেটা দিয়ে মেক করেন তাহলেও হবে তাহলে এই পোর্শনটা আপনার বেঁচে যাচ্ছে হ্যাঁ টোটাল এই পার্টটা আপনার বেঁচে যাচ্ছে যেটা দিয়ে কিনা আমি স্লিভ মেক করেছি এভাবে করে একটা সুন্দর মতো বসিয়ে দিয়েছি ওকে টোটালি জোস একটা জিনিস টোটালি সুন্দর একটা জিনিস আপনি যদি ওইটা দিয়ে স্লিভ মেক করে থাকেন আপনি টোটাল এই পোর্শনটা দিয়ে সুন্দর একটা ড্রেস করতে পারবেন ড্রেস হোক বা ড্রেসের ব্যাক পার্ট হোক হ্যাঁ মানে যে কোনো কাজ হোক অথবা অন্য কোনো ড্রেসের যে আপনার এক কালার একটা ড্রেসের সাথে জাস্ট আপনি নিচের যে এতটুকু অর্ধেক অর্ধেক আছে সেই অর্ধেকটা নিচে স্টিচ করে দিলেই সুন্দর মতো একটা ড্রেস মানে একটা সিম্পল একটা ওয়ারিংয়ের একটা ড্রেস পেয়ে যাবেন ওকে যদি আপনি এটা স্লিভ মেক না করে থাকেন আর কি আর যদি আমার মতো স্লিভ মেক করতে চান তাহলে সমস্যা নেই আপনি এই পোর্শনটা দিয়ে করতে পারবেন খুবই নাইস দেখেন টোটাল প্রিন্টটাই অনেক বেশি জোস টোটাল প্রিন্টটাই অনেক বেশি সুন্দর খুবই নাইস এবং খুবই জোস করে করা হয়েছে এই প্রিন্টগুলো এবং দেখেন টোটালটা থ্রি ডি প্রিন্টের মতো মনে হচ্ছে মানে একটা ভাসমান অবস্থায় আছে এরকম দেখা যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর একটা জিনিস আচ্ছা সো ড্রেস গেল টোটালটাই ড্রেস বোঝানো হয়ে গেছে এখন আসি দোপাট্টাটাতে এটা হচ্ছে হালকা একটা সরি হালকা বলতেছি কেন এটা তো হালকা কালার না মানে গাঢ় একটা কালার কিন্তু কী কালার এটা ব্রাউন কালার ব্রাউন টোন ঠিক আছে এটা হচ্ছে ব্রাউন টোনের একটা কালার এক পোর্শনটাতে আপনার অফ হোয়াইট দিয়ে সুন্দর মতো এরকম ডিজাইনটা করা হয়েছে এই টোটাল পোর্শনটাতে এবং আরেক সাইডে যে এই সাইডটাতে কিন্তু এইটা নাই জাস্ট এতটুক পর্যন্তই শেষ হয়ে গেছে এতটুক এই সাইডটাতে টোটাল এতটুক এবং আরেকটা সাইড যে আছে সেখানে টোটালটাই আপনার অফ হোয়াইট দিয়ে সুন্দর মতো ডিজাইনটা করা হয়েছে ওকে সুন্দর মতো ডিজাইনটা করা হয়েছে এবং দেখতেও মানে কন্ট্রাস্টটা অনেক জোস মানে আমার কাছে ভালো লাগছে আর কি ঠিক আছে হ্যাঁ সুন্দর মানে দোপাট্টাটার চওড়া তারপরে লেন্থ সব কিছু অনুযায়ী আপনি অন্যটা যেভাবে ইচ্ছা সেভাবেই ইউজ করতে পারবেন যেরকম চওড়া আছে সেরকম লেন্থে আছে ওকে আচ্ছা ধরো তো এটা আমি একটু আমারটা দিয়ে দেখাই এখন যেহেতু ওনা দেখানো শেষই হয়ে গেছে ওকে হ্যাঁ এই ওনাগুলো যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নিলেই ভালো লাগে মানে অনেক স্মার্ট একটা লুক ক্রিয়েট হয় মানে ইদানিংকাল আমরা মানে অনেক সাজুগুজুর থেকে বেশি প্রেফার কিন্তু করি হচ্ছে কে কত স্মার্ট লুক ক্রিয়েট করতে পারতেছে মানে সিম্পল অনেক বেশি সাজুগুজু হবে না কিন্তু দেখতে অনেক ভালো লাগবে ঠিক আছে মানে সুন্দর মানে কন্ট্রাস্টটা অনেক জোস একটা কন্ট্রাস্ট আর হচ্ছে প্যান্টটা হচ্ছে শ্যান্টুনের ঠিক আছে প্যান্টটা শ্যান্টুনের এটা হচ্ছে আপনার পার্পল কালারের একটা আপনার এই কালারটার সাথে ম্যাচ করে ওকে এই কালারটার সাথে ম্যাচ করে আপনার প্যান্টটা শ্যান্টুনের দেওয়া হয়েছে
নাইমা আক্তার আপনি আপনার পেজে মেসেজ দিলে রিপ্লাই দেন না কেন অ্যান্ড রিপ্লাই না দিলে ড্রেস কীভাবে অর্ডার করবো আপু এখন তো প্রত্যেকটা মেসেজে অ্যান্সার করেন আমাদের মডারেটর আল্লাহর রহমতে অনেকগুলো এখন এখন তো মেসেজ মিস হওয়ার কোনো কোশ্চেনই আসে না ওকে ইনার লাগবে আপু না আপু এটা শ্যামসিল্ক তো আপনার ইনার সরি এটা শ্যামসিল্ক না এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক ওকে আপনার সাথে কোনো ইউজ করতে ইনার ইউজ করতে হবে না এক্সট্রা করে কোনোরকম কোনো ইনার ইউজ করতে হবে না ঠিক আছে এবং কালারটা ডার্ক সো আপনাকে মানে এক্সট্রা সিকিউরিটির কোনো মানে কোশ্চেন মাথায় আনতে হবে না ওকে আচ্ছা আমি এখন ধরে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা মেজারমেন্টটা যেসব আপনারা ঢাকার বাইরে থেকে বা শোরুমে আসতে পারেন না অবশ্যই সব ধরনের ইনকোয়ারির আমি তারপরেও তো আপনাদের কোশ্চেনের শেষ নাই এবং টাকা দিয়ে ড্রেস কিনতেছে টাকা দিয়ে জিনিস কিনতেছে সো এক্ষেত্রে আপনার কোশ্চেন থাকাটাই খুব বেশি স্বাভাবিক বরং না থাকাটাই অস্বাভাবিক ধরো আচ্ছা আপনার এখানে টোটাল হচ্ছে গিয়ে আমি যদি একদম ঢিলা করে ধরি হ্যাঁ টোটাল ঢিলা করে ধরি তাহলে আপনার এখানে 49 ইঞ্চি পর্যন্ত আপনার লং আছে যদি আমি একটু টাইট করে একদম টোটালি মেজারমেন্ট করতে পারতাম তাহলে হয়তো বা 50 আসতে পারতো এখানে আছে লম্বায় 49 ঠিক আছে 49 তার মানে লম্বা নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না এনাফ লং আছে আমি যেটা পরে আছি মানে 44 লং 44 লং ওকে আচ্ছা এখন বডিটা আমি ধরি আসলে হয় কি যে মডারেটররা কিন্তু এত কোশ্চেনের অ্যান্সার দেওয়াটাও মানে ওরা আসলে বুঝেই না যে মানে আমি যেভাবে মেনটেন করতে পারবো বা টোটাল এ টু জেড আমার জানা থাকে একটা ড্রেস সম্পর্কে ওরা কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে জানা থাকে না সো এই কারণে চেষ্টা করি সব রকমের ইনফরমেশনগুলো লাইভে দিয়ে দিতে যেন আপুদের কোনো কোশ্চেন করতে না হয় ইসে ইনবক্সে 30 ঠিক আছে 30 মানে হচ্ছে আপনার বডি আছে 30-30 60 আপনি প্রথম সামনের সাইড আর হচ্ছে ব্যাক সাইড মিলে 60 পর্যন্ত লম্বা করতে পারবেন ঠিক আছে সো এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা হচ্ছে টাবি সিল্কের ড্রেসটা হচ্ছে গিয়ে সিল্কের ক্যাটলগটা দাও ও আচ্ছা যেটা বলছিলাম আপনারা অবশ্যই ড্রেসটা অথেন্টিক কিনা অরিজিনাল কিনা অরিজিনাল ব্র্যান্ডের কিনা অবশ্যই এগুলো দেখে কিনবেন কারণ হচ্ছে গিয়ে আমরা ড্রেসগুলোকে হিট করে দিই দেখা যায় যে কিছু পেজ মিলে সেই জিনিসগুলোকে অনেক সুন্দর মতো মানে রেপ্লিকা বের করে বা যাই হোক না কেন কম প্রাইসের মধ্যে চিপ কোয়ালিটি বের করে কারণ একটা অরিজিনাল কোম্পানির সাথে কখনো একটা ফেক প্রোডাক্ট বিট করতে পারবে না ফাইট করতে পারবে না হ্যাঁ মানে আপনার হাফ কোয়ালিটিও পাবেন না বা হাফের হাফও পাবেন না একটা অথেন্টিক প্রোডাক্টের সাথে একটা ফেক প্রোডাক্ট পারচেস কিনে মানে পারচেস করে আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো অনেক আপুরা বেশি দাম দিয়েও কিন্তু ফেক প্রোডাক্টটা কিনতেছে আবার অনেকে 200-100 টাকা সেভ করার জন্য ফেক প্রোডাক্ট কিনতেছে একটু এনশিওর থাকবেন আমি কিন্তু লাইভে ঈদের আগে কথাগুলো বারবার বলতাম না ইদানিং একটু বেশিই বলতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমি চাই যে আপনারা প্রতারিত না হন আপনারা যেখান থেকে ড্রেসটা কেনেন না কেন আপনারা জেনে বুঝে অথেন্টিক প্রোডাক্টটা কিনতে পারেন এই জন্যই ওকে আচ্ছা আরজু হুসাইন থ্যাংক ইউ এটা হচ্ছে ইয়াটা ওকে প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার এটা একটা ইয়া পাবেন পোর্শন প্যামে স্লিভের জন্য প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র 1800 টাকা হ্যাঁ 1800 টাকা টোটাল 3 পিস আপনার অনেক সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল পাবেন ইউজুয়ালি আমি শ্যামসিল্কগুলার প্রাইসের রেঞ্জটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছি অনেক ঠিক আছে যেহেতু আপনার এইটার একদম এমব্রয়ডারি প্যানেলটা অনেক বেশি ভারী মানে মোটা অনেক পেটান আপনার হাতে পেলেই বুঝতে পারবেন যারা ডায়না ড্রেসটা পেয়েছেন আমি এই জন্য ডায়না এইটার নাম দিয়েছি ডায়না 2 কালারটা ডিফারেন্ট টাই ওকে সো যারা যারা নিতে চাচ্ছেন সুন্দর মতো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একদম স্ক্রিনশট সহ অথবা ডায়না 2 লিখেও সুন্দর মতো অর্ডারটা প্লেস করতে পারবেন আমাদের পেজে এবং অর্ডার প্লেস করার আগে অবশ্যই দেখবেন আপনার এটা অথেন্টিক পেজ কিনা 7 লাখ+ মেম্বার আছে কিনা কারণ এছাড়া আমাদের ফেমিস ফ্যাশন পেজ দিয়ে মানে নাম দিয়ে অনেক ফেকভাবে সেল করছে বা হচ্ছে গিয়ে ফেকভাবে অর্ডার নিচ্ছে ফেক পেজও খোলা হচ্ছে ইভেন সো একটু এনশিওর থাকবেন আগে অর্ডার করেছিলাম পাই নাই বাট এইবার ড্রেস অর্ডার করছি আচ্ছা ঠিক আছে আপু ওকে ঠিক আছে সো যারা যারা চাচ্ছিলেন ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা ড্রেস এবং সিরিয়াস রকম মানে সুন্দর একটা ড্রেস মানে সিল্ক আপনার যে রেঞ্জের মধ্যে হয় সেই রেঞ্জে আপনি অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন জাস্ট আপনার জাস্ট এই কাজটা না বুকের কাজটাই অনেক বেশি গর্জিয়াস মানে অনেক ফোকাসিং একটা কাজ এটা ঠিক আছে আচ্ছা ইয়াটা দাও ক্রিস্টাল দাও আচ্ছা আর একটা পছন্দের ড্রেস কিন্তু স্টকে এসে গেছে আপনাদের এইটা আমি একটু দেখাই দিই হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস
ঠিক আছে এটা রেঞ্জ আরেকটু কম পাবেন খুলো আপু লেট হয়ে গেল কোনো সমস্যা না দেখতে থাকেন ওকে ঠিক আছে দাম বলেন মাত্র 1800 টাকা মাত্র 1700 টাকা মাত্র 1800 টাকা সরি মাত্র 1800 টাকা আপু তুমি আগে থেকে মোটা হইছো হ্যাঁ আমি আগে থেকে মোটা হইছি আচ্ছা তোমার ড্রেসটার প্রাইস কত আপু আমার ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই অনেক বেশি পপুলার হইছিল মানে হিট হইছিল ক্রিস্টাল ড্রেসটা ওকে স্ট্রাইপ প্রিন্টের দুই সাইডে এরকম মোটা স্ট্রাইপটা পড়বে ঠিক আছে দুই সাইডে এরকম মোটা স্ট্রাইপটা পড়বে এবং স্ট্রাইপের মিডল বরাবর আপনি এটা ওন্নাটা দেখলে পাগল হয়ে যাবেন এটা ওন্নাটা অনেক স্পেশালি বেশি সুন্দর আপনার এই যে জিনিসগুলো আছে কেটে ফেলবেন এখান থেকে ঠিক আছে এগুলো কেটে ফেলতে হবে কেটে ফেলে এখানে ফিক্স করবে একদম মিডল বরাবর ফিক্স করবেন এগুলো কালো কালোর জন্য তো আপনার লাইভে দেখতে ভালো লাগছে না এই যে এই কালো পোর্শনগুলোর জন্য যখন আপনি এই কালো পোর্শনগুলোর যেহেতু টিস্যুর উপরে এমব্রয়ডারি করা হয় বা নেটের উপরে যখন এগুলো কেটে ফেলবেন না তখন জিনিসটাকে অনেক সুন্দর দেখতে লাগবে একটা ফিনিশিং সম্পূর্ণ একটা ড্রেস লাগবে ঠিক আছে এবং এটার ওড়নাটা আমি দেখাই জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কন্ট্রাস্ট যেহেতু আপনার এটার সাথে আপনার আছে অরেঞ্জের পোর্শনটা বেশি দেখেন খুবই নাইস একটা জিনিস অরেঞ্জের পোর্শনটা বেশি সেক্ষেত্রে দোপাট্টা অরেঞ্জ কন্ট্রাস্টের ওনাটাকে সিল্ক নাকি সিল্কে আপ ওনাটা সিল্কে টাবি সিল্কের একদম টোটাল মানে ফর্মুলাটা সিল্কের না টাবি সিল্কের হ্যাঁ মানে একটু শিফোন মিক্সিং আছে সিল্কি শিফোনের ঠিক আছে এটা হচ্ছে কি আপনার টোটাল এইভাবে একদম মিডল বরাবর ফিক্স করবেন ফিক্স করার পরে কোনটা দাও জাস্ট দোপাট্টাটা দেখেন পুরো চেয়ে থাকার মতো একটা দোপাট্টা মানে কন্ট্রাস্টটাই অনেক বেশি পরিমাণে জোস একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে সিল্কি শিফোনের মানে হচ্ছে টাবি সিল্কের দোপাট্টাটা ঠিক আছে মানে একটা সুন্দর একটা অরেঞ্জের মধ্যে অরেঞ্জ সিল্ক ড্রেস তো এভাবে ধরে রাখা যায় না সমস্যা হয়ে যায় না পরা অবস্থায় পরানোর সমস্যা হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে কি আপনার দোপাট্টাটা ঠিক আছে দেখেন প্রিন্টটা অনেক সুন্দর অনেক নাইস প্রিন্ট করা ওকে এই কাগজে শব্দ করো না ওকে দেখেন দুই আঁচলের যে আপনার ছাপাটা আছে ছাপা প্রিন্টটা এটা অনেক নাইস ঠিক আছে সো এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের যে আপনার একদম নিচের লোয়ার পোর্শনে যে প্রিন্টটা আছে সুন্দর পার্পেল আছে আপনার কন্ট্রাস্টে ওকে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট টোটাল এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাকেরও লোয়ার পোর্শনে আপনার পার্পেল কালারের একটা বর্ডারের মতো আছে প্রিন্ট করা ওকে আচ্ছা সো এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি এখনই সালোয়ারটা দেখাইছে এটার আচ্ছা দাও দেখাই দিই ওকে সো এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আপনার প্যানেলটা উল্টা হয়েছে সমস্যা নেই থাক এইটা হচ্ছে কি আপনার প্যানেলটা ধরে দাও এটা দোপাট্টা এটা প্যান্টটা দাও আপনার শ্যান্টুনের ব্ল্যাক কালারের প্যান্টের পিস ঠিক আছে আর ক্যাটলগটা হচ্ছে কি এইটা ক্যাটলগটা হচ্ছে কি এইটা আপনার প্রাইসটা হচ্ছে কি মাত্র 1700 টাকা ঠিক আছে এটা হচ্ছে প্রাইস মাত্র 1700 টাকা এবং খুবই দেখেন আমি যত দূরে যাই আপনার এত বেশি কালারফুল আপনার পুরা যদি আপনারা ছবি তুলতে ভালোবাসেন ছবিতে অনেক বেশি অস্থির টাইপের কালার আসবে প্লাস আপনার একদম এখন কিন্তু কালারফুল গেটআপগুলো বেশি রানিং মানে হচ্ছে আমরা যতই হোক না কেন আমাদের কালারফুল জিনিসগুলো বেশি চোখে ধরে মানে ইদানিং কালার বেশি আমি মানে ইয়াটা হয়েছে যে আপনার ম্যাট কালার থেকে আচ্ছা নাইস আপু আপনাকে অনেক কিউট লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1800 টাকা আর মাত্র যে ক্রিস্টাল ড্রেসটা দেখালাম অরেঞ্জ কালার দোপাট্টা এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1700 টাকা ওকে সো আমার ড্রেসটার প্রাইসটা 100 টাকা বেশি আর একটা মাত্রই কারণ সেটা হচ্ছে আপনার এমব্রয়ডারির পোর্শনটা অনেক বেশি মোটা অনেক নিখুঁত আর অনেক বেশি পরিমাণে অনেক বেশি ভারী আর কি এই তো এছাড়া আর কোনো নাই আপনি আমার চকচকো ড্রেসটা পাইছে অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ আপু প্রিন্সেস পিঙ্ক আছে কয়েক পিসেস আছে আপনাদের জন্য হিউজ নিয়ে আসছিলাম ওকে হিউজ নিয়ে আসছিলাম প্রিন্সেস পিঙ্ক ওকে সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যেটা বলছিলাম অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ
আরও নেক্সটে আরও রেসপন্স পেলে আপনাদের ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, মানে এরকম রেসপন্স পেতে থাকলে আমরা ঈদের পরে আপনাদেরকে আরও অনেক বেশি সুন্দর কালেকশন আরও অনেক বেশি রিজনেবল করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর যাদের হচ্ছে এনশিওর হয়ে আরও বেশি এনশিওর হয়ে নিতে চাচ্ছেন তারা অবশ্যই শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমটা অবশ্যই আপনাদের জন্য ওপেন আছে, ঈদ পর্যন্ত তো প্রত্যেক দিনই ওপেন, আমাদের একদিনও ঈদ পর্যন্ত অফ নাই। ওকে ওকে, সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।